তো লাস্ট অফ আস গেমের ফ্যানদের এই এপিসোডটা অসাধারণ লাগতে চলেছে, কারণ এই এপিসোডে কিছু কিছু সিন এবং কিছু কিছু লোকেশন একদম ডিটো যে গেম আছে গেমের থেকে কপি করা বলা যেতে পারে, ডিটো রিক্রিয়েশন করা হয়েছে। যারা প্রোডাকশন ডিপার্টমেন্ট যারা কাজ করছে সেট ডিপার্টমেন্ট তারা অসাধারণ কাজ করে। যেরকম একটা সিন আছে এই এপিসোডেই যেটা হচ্ছে একটা হোটেল লবির সিন, সেই হোটেল লবির সিনটা একদম ডিটো যেরকম গেমে ছিল সেরকমই করা হয়েছে, কিছু ডায়লগও একদম সেম দেওয়া হয়েছে। তাছাড়া একটা মিউজিয়াম দেখানো হয়, মিউজিয়ামটাও একরকম বলতে গেলে সেম দেওয়া হয়েছে যেরকম গেমে ছিল। তো সেগুলো ছাড়াও আমি বলবো এই এপিসোডটি তোমাদের ভালো লাগবে, কারণ ক্লিকার দেখে শুধুমাত্র গেমে গেম খেলেছে তারাই না, যারা গেম খেলেনি কোনো, আমার বোনের সঙ্গে দেখছিলাম এই সিরিজটা, এবং যখন ক্লিকারতে দেখা, ক্লিকার হচ্ছে এই যে জম্বিগুলো, জম্বিতে চারটি ভাগ আছে। প্রথম যখন জম্বি এই ইনফেক্টেড হয় তখন ওটা রানার হয়, যেটাকে আমরা ফার্স্ট এপিসোড দেখেছিলাম। সেকেন্ডটা সামলার হয় এবং থার্ড হচ্ছে ক্লিকার, ঠিক আছে। তারা তখন চোখটা ওদের সেরে ঢেকে যায়, দেখতে পায় না, কিন্তু ওরা সাউন্ড শুনে, সনিক ওয়েভে শুনে ওরা অ্যাটাক করে, ঠিক আছে। এবং লাস্ট আরেকটা মানে ভাগ আছে, আরও কিছু বছর পরে ওরা হয়ে যায় বমলার। সেগুলোতে কী হয় না, ওরা লাস্ট পর্যন্ত ওইগুলো সেল, ওদের সারা গায়ে সেল তৈরি হয় এবং সেলগুলো এতটাই টাফ যে গুলি করে ওদেরকে মারা যায় না, এবং তারা স্পোর্টস ছুটতে পারে এবং তারা অ্যাসিডও ছুটতে পারে, যেটা এলি কথা বলছিল যেটা কি স্পোর্টস ছুটতে পারে, ঠিক আছে। তো সেইটাই এখানে আমরা দেখতে পাই। হ্যাঁ বন্ধুরা, তো আজ আমরা কথা বলছি লাস্ট অফ আস সিজন ওয়ানের এপিসোড টু এর ব্যাপারে। তো এই এপিসোডটা কিন্তু একটা দারুণ এপিসোড লাগবে, যারা গেম খেলে তাদের মনে হবে তোমরা গেম খেলছো, কারণ এক লোকেশন থেকে এক লোকেশন যাচ্ছে এবং ওই লোকেশনে আমাদের যে কোর্সটা যেটা কমপ্লিট করে আমরা সেকেন্ড লোকেশনে যাচ্ছি, এরকম তিনটে লোকেশন আরও ঘুরবে। তো এই এপিসোড ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে এই এপিসোডে আমরা বেশ অনেক কিছু অ্যান্সার পাই, এই ফাঙ্গাসটা কোথা থেকে আসলো এবং কীভাবে এত স্প্রেড হলো সেই বিষয়ে কিছু অ্যান্সার পাই। যেরকম ফার্স্ট এপিসোড একটা স্টার্টিংয়ে একটা যে ইন্টারভিউ চলছে 1960s সময়, যেখানে লোকে ভাইরাস নিয়ে কথা বলছিলো, তখন আরেকটা সাইন্স বলছে ভাইরাস কিছুই না, ভাইরাস যদি তোমার এফেক্ট করে অ্যান্টিভাইরাস তৈরি করাবে ঠিক হয়ে যাবে, বাট যদি ফাঙ্গাস এফেক্ট করে তাহলে কোনো তার অ্যান্টিবায়োটিক বা কোনো মেডিসিন কিচ্ছু হয় না। সেরকমই এই এপিসোডে প্রথম যে আমরা যে ফার্স্ট এপিসোডে যেরকম রেডিওতে শুনেছিলাম যে ইন্দোনেশিয়া যে ক্যাপিটাল সেখানে এফেক্টেড হয়েছে, এরকম কিছু ওরা এলি এবং জয়েল শুনতে পেয়েছিলো রেডিওতে, সেই জায়গাটা দেখানো হয়। ওই এফেক্ট যখন স্টার্টিং হচ্ছে ওই জায়গাটা দেখানো হয়, এবং দেখানো হয় যে একজন সায়েন্টিস্টকে নিয়ে গিয়ে একটা মহিলা, যে মহিলাকে ওরা প্রথম ধরা করেছে যার এই ফাঙ্গাসটা এফেক্ট করেছে, আর ওই দেশে সবথেকে বড় যে এই বিষয়ে জ্ঞানী ছিল একটি প্রফেসরকে নিয়ে যাওয়া হয়, এবং সে টেস্ট করার পর রীতিমতো ভয় পেয়ে যায়, এবং তিনি বলেন তিনি সারা জীবন এই ফাঙ্গাস নিয়ে গবেষণা করেছে এবং তিনি জানেন যে এর কোনো মেডিসিন বা ভ্যাকসিন হয় না, তার একটাই উপায় বম দিয়ে পুরো উড়িয়ে দাও, তাছাড়া আর কোনো উপায় নেই। এবং এই এপিসোডে কিছুটা পরে গিয়ে আমরা দেখতে পারি যে এলি টেস এবং জোয়েল যখন যাচ্ছে তখন একটা জায়গা দেখে যেখানে বম্বিং করা হয় শহরে, এবং টেস তাকে এলিকে জানায় যে এরকম বম্বিং পুরো ওয়ার্ল্ডেই সব বড় বড় শহরে করা হচ্ছে, বেশিরভাগ জায়গায় এটা কাজ করেনি, বাট এই যেই শহরটা ওরা যাচ্ছে সেই শহরে কিছুটা হলেও এটা কন্টেন করা গেছিলো, এই এফেক্টটা কন্টেন করা গেছিলো। এবং এরপরে আমরা আরও কিছু ইনফরমেশন জানতে পারি, যেরকম একটা জায়গায় যাওয়ার পর ওরা দেখতে পাই যে অনেকগুলো যে জম্বি একসঙ্গে শুয়ে আছে এবং তাদেরকে যেন একই সঙ্গে ঢেউয়ের মতন ওঠানামা করছে তারা। সেটার কারণ হচ্ছে এই যে ফাঙ্গাসটা সেই মাটির নিচ থেকে শিরা উপশিরার মতো কিলোমিটার পর কিলোমিটার ছড়িয়ে আছে, এবং একটা জায়গায় যদি কোনো প্রবলেম হয়, একটা জায়গায় যদি ধরো একটা জম্বিকে কেউ মেরে দেয়, ওই ফাঙ্গাসটা সেই মাটির নিচ থেকে অন্য জায়গায় খবর পেয়ে যাবে যে ওখানে অ্যাটাক করছে মানুষ আছে বা সামথিং, এবং তারা ওইখান থেকে ওদের অন্য জমি পাঠিয়ে দিতে পারে। একটা হাই মাইন্ডে কাইন্ড অফ এটা কাজ করে মাটির নিচ থেকে, ঠিক আছে। এবং ওই শিরা উপশিরাগুলো তোমাদের মতো যায় তাহলে তুমিও সেখান থেকে বাঁচবে না। তো এই এপিসোডে এরপরে যেটা দেখানো হয় যে টেসের মৃত্যুটা, সেটা কিন্তু এবার বেশ একটা লাস্টের টুইস্টটাই ভালো, আর কিসের কিসকে ওর টুইস্টের মৃত্যুটা হয়, ঠিক। টেসের মৃত্যুটা কিন্তু অনেকটা চেঞ্জ করা হয়েছে গেমের থেকে, কারণ গেমে টেসও কিন্তু তার যে জোয়েলের মতনই একটা হার্ডকোর ফাইটার এবং ফাইট করে মরে, কিন্তু এখানে কিছু দেখানো হচ্ছে টেস হচ্ছে কাইন্ড অফ যে প্ল্যানার আর জোয়েল হচ্ছে তার মাসেল, ঠিক আছে। তো টেস কী করে না এখানে কী করে ওখানে ওই লোকেশানে ওই মেয়েটাকে নিয়ে গিয়ে দিতে পারলে ওদের যে প্রবলেম সেগুলো সলভ হবে, টেস কিছুটা হলো বিশ্বাস করেছে যে মেয়েটা ইমিউন এবং হয়তো ওরা একটা ভ্যাকসিন পেলেও পেতে পারে এই মেয়েটার থেকে, কিন্তু জোয়েল কোনোরকম পজিটিভিটি মধ্যেই নেই, সে একদমই বিশ্বাস করতে চাইছে না। ওদের মিউজিয়ামে ক্লিকার দুখানা ক্লিকার অ্যাটাক করে এবং লাস্ট পর্যন্ত তাদেরকে মারতে পারলেও টেস এবং এলি দুজনকেই ওরা বাইট করে,
তখন টেস জোয়েলকে দেখায় যে তার 10-15 মিনিটের মধ্যে এটা ইনফেকশনটা ছড়াতে শুরু করেছে, কিন্তু এলি এতক্ষণ পরেও ওর ওটা হিল হতে শুরু করেছে, ওর কোনো ইনফেকশন হয়নি। এর কিছুক্ষণ পর ওটা একটা জম্বিকে মেরে ফেলে এবং সেই জম্বি নিচের হাইপ মাইন্ড থেকে অন্য জম্বি দোকানে পাঠিয়ে দেয় এবং টেস ওদের বাকিদের বাঁচানোর জন্য এবং নিজে জানে কিছুক্ষণ পর সে মারা যাবে তার জন্য বম্বিং করে এলি এবং জোয়েলকে বাঁচিয়ে দেয়। কিন্তু ওই জায়গাটা এই যে দুজনের যে অ্যাক্টিং, যখন বুঝতে পারবে জোয়েল যে ওই টেস মরতে চলেছে এবং টেস যখন বলবে যে নিজেদের মধ্যে যে না বলা কথাগুলো, ওদের মধ্যে একটা রিলেশন ছিল বা কাইন্ড অফ রিলেশন আছে বোঝা যায়, এবং আমি যেটুকু বুঝতে পারি যে টেস আর জোয়েলের মধ্যে একটা সম্পর্ক ছিল, টেসই ওকে বেশি ভালোবাসত বা জোয়েল ওকে ভালো না বাসত ওর প্রতি কেয়ার ছিল, ঠিক আছে। তো সেই ব্যাপারগুলো দেখতে বেশ ভালো লাগবে। এবং আরেকটা বিষয় যে জোয়েল এত হার্ডকোর হয়ে গেছে, জোয়েল নিজেকে ওপেন আপ করে না, কারণ ওর মেয়ে মরে যাওয়ার পরে একটু অন্যরকম হয়ে গেছে দেখানো হচ্ছে। সেখানে জোয়েল হয়তো কিছুটা হলো একজনের উপর কেয়ার করা শুরু করেছে এবং সে মারা যায়, তো সেইখানেও ওর একটা ধাক্কা, বড় ধাক্কা সে আবার খেয়ে থাকে। এবং আরেকটা বিষয় যে এই এপিসোডে আমরা কিছু কিছু জায়গায় আমরা জোয়েল আর এলির মধ্যে কিছু কথাবার্তা থেকে আমরা সেই যে ওদের ফাদার ডটার যে সিচুয়েশনটা হতে চলেছে ভবিষ্যতে সেটা কিছুটা হলো হিন্ট পাই। তো সেইগুলো বেশ ভালো লেগেছে এবং এই সিরিজটা অন্যান্য জম্বি সিরিজ থেকে বেশ আলাদা আমার লেগেছে। আমার লাগছে দুটো এপিসোড আমি আপাতত দেখেছি এবং যেহেতু আমি গেমটা কিছুটা খেলেছি এবং গেমটা বিষয়ে কিছুটা জানি, তো আমার বেশ ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও। আর তোমরা এরপর কী এক্সপেক্ট করছো, আর তোমাদের যে যারা গেমটা খেলেছো যারা চেঞ্জগুলো করা হচ্ছে কি ভালো লাগছে আমাকে নিশ্চয়ই কমেন্টে নিও। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, দেখুন গুড বাই।